निकाशी नाला तैरी करार जोन्नो जेसीबी दिए माटी खोड़ार समय হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি বাড়ি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার নগর মমিনপাড়ায়। অল্পের জন্য প্রাণে বাঁচেন ফুলটুসি বেওয়ার পরিবারের সদস্যরা। যদিও ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ির আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য। ঘটলো আমাদের দক্ষিণ নগর একটা ড্রেনের কাজ চলছিল, সেই ড্রেনের কাজ চলাকালীন জিসিপি তে কাজ চলছিল। জিসিপি তে কাজটা চলতে চলতে প্রায় বাড়িটা প্রায় পার হতে গিয়েছিল, সেই মুহূর্তে বাড়িটা ধসে ভেঙে পড়ে গেল। যাতে এই বাড়ি খালটা কাটার পর বাড়িটা ধসে কিসে কিসে করছিল, এটা জিসিপিতে করছিল, জিসিপিতে কাটা করছিল। ড্রেনটা কতদূর যাবে এখান থেকে? এইখান থেকে ড্রেনটা যাবে একবার বাদশাহী রোড থেকে একবার হামুর বাড়ি পর্যন্ত, তারপরে জল পর্যন্ত, জল জল পর্যন্ত মাঠে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, মুর্শিদাবাদ জেলা পরিষদের উদ্যোগে 13 লক্ষ টাকা ব্যয়ে 365 মিটার লম্বা নিকাশী নালা তৈরির কাজ চলছে নগর মমিনপাড়ায়। সেই কাজ করতে গিয়েই এদিন এই বিপত্তি ঘটে। করতে গিয়ে ওই যখন ড্রেন খুঁড়ছিল তখন দেওয়াল ভেঙে গেছে। সরজমিনে দেখলাম, জেলা পরিষদকে জানাবো, আর তাছাড়া আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের যে রিলিফ মেটেরিয়ালসগুলো আছে আমরা ইমিডিয়েট দিয়ে দিচ্ছি। আর এই ঘর যেটা ভেঙেছে আমরা দেখে নিচ্ছি আবাস প্লাসের নাম আছে কিনা, আর নাহলে জেলা পরিষদকে জানাবো যাতে কোনো একটা সুরাহা হয়। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা।